চট্টগ্রামের বাঁশখালীতে একটি বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত হয়েছে 5 শ্রমিক। এই সময় আহত হন কমপক্ষে 20 জন। দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বেতন ভাতা বাড়ানো সহ কয়েক দফা দাবিতে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের বিরোধ চলছিল। গতকালকেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। আজ পুনরায় বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 4 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যে দাবি জানাইছি ওই দাবিটা ওরা মানে নাই। বিধায় আমরা আন্দোলন করছিলাম, এই বিধায় আইসা গুলি দিছে, চাইনিজ আর পুলিশে গুলি চালাইছে, প্রচুরভাবে গুলি চালাইছে। এখানে গুলি লাগছে, ওই দিক দিয়ে বাইরেছে।